তো হে গাইজ, আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর এই দেখো, আমার সঙ্গে আছে ম্যাক্স। অনেকদিন ম্যাক্সকে দেখাইনি, তো অনেকদিন পর ও আমার সাথে ভিডিওতে এসছে। একটু জোর করি আমি ওকে ধরে রেখেছি, ও শোয়ার সময়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো শোবে শোবে করছে। আমি ওকে জোর করে টেনে তুলে এনেছি ভিডিও করবার জন্য। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা বলো হচ্ছে একটা আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা। অনেক ভালো ইনফরমেশান আর কি, অনেকে সার্চ করে এটা ইউটিউবে, মানে অনেক পপুলার একটা জিনিস যেটা লোকে সার্চ করে খুব। তো আজকে সেটাই শেয়ার করবো। এই ম্যাক্স থাকতে চাইছে না, যা চলে হয়ে গেছে। তো আজকে সেই একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সরি ইন্টারাপশন হয়ে গেছিল, চিৎকার করিস না, পিছনে চিৎকার করছে, ও চিৎকারে ভিডিও শোনাই যাবে না। এক সেকেন্ড দাঁড়াও, আমি ওকে থামিয়ে নিই। আরে কোন ভোঁক রা হে বদতমিজ। আর এখানে আমার সঙ্গে রয়েছে হচ্ছে সুইটি। এই যে, তো এক সেকেন্ড দাঁড়াও, আমি ওকে চুপ করিয়ে নিই, নইলে কিচ্ছু শোনা যাবে না। ওকে চুপ করিয়ে নিই, তারপর আমি ভিডিওতে আসবো। তো এখন স্টার আপাতত একটু চুপ করেছে, আর আমার সঙ্গে দেখছে সুইটি আছে। তো মেন কথা হচ্ছে আজকে যেটা আমি দেখাবো তোমাদেরকে, অনেকেই সার্চ করে থাকে, যেটা আমি আগে বলছিলাম, মাঝখানে ইন্টারাপশনের জন্য একটু স্টপ হতে হয়েছে। তো আজকে আমি একটা তোমাদের টিপস বলো বা টিপসই বলো, ঠিক আছে, তো আজকে তোমাদের এটা বলবো যে আমরা প্রচুর সার্চ করি ইউটিউবে গুগলে, কী করে আমাদের কুকুরের যে লোম আছে সেটাকে বাড়াবো, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে কোনো প্রোডাক্ট বা আমরা যেগুলো ইউজ করি আর কি, প্রচুর দামি হয়, কিছু ম্যাক্সিমাম দামি হয়, তো কী হয় আমরা ইউজ করি কুকুর আনবার পর, যে না অনেক বড় বড় লোম হয়, বিশেষ করে যারা লোমওয়ালা ব্রিড করে। আমার কাছে যেমন গোল্ডেন দেখতে পাচ্ছ, পেছনে স্টার, এখানে সুইটি। তো কী বলবো, যারা কেনার পর আর কি অ্যাকচুয়ালি ভাবে যে কী করে আর কি লোম বড় হবে বা কি এইরকম, মানে লোম অনেক সিল্কি হবে, বাউন্সি হবে, তো কী হয় আমরা প্রচুর সার্চ করি গুগল, ইউটিউব এইসব জায়গায় আমরা প্রচুর সার্চ করি। কিন্তু আমি একটা জিনিস আজকে তোমাদের বলি, যদি আমরা যে ব্রিডটা আর কি করছি, আমি গোল্ডেন করছি, কেউ অন্য ব্রিডও করতে পারে, বা সেই ব্রিডের মধ্যে এই লোমের ব্যাপারটা, এই লোম তখনই আসবে যখন তার বাবা বা মা বা তার যে আগের জেনারেশন, পাস্ট জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে যদি লোম থেকে থাকে, তাহলেই ভালো লোম তার নেক্সট জেনারেশনে আসবে। তো মেক শিওর কি যখন তোমরা একটা বাচ্চা নিচ্ছ, তখন তার বাবা মাকে অবশ্যই দেখে নেবে, যেই রিকোয়ারমেন্টগুলো তোমরা চাইছো সেটা তার বাবা বা মায়ের মধ্যে আছে কি না, বাবা বা মায়ের মধ্যে বা তার পাস্ট জেনারেশনের মধ্যে না থাকলে এই ব্যাপারগুলো আসবে না। এবার এই যে আমি প্রোডাক্টসগুলো আজকে মানে তোমাদের ধীরে ধীরে দেখাবো, আজকে একটা দেখাবো, পরে আবার অন্য দেখাবো, কারণ একটা এনাফ নয়, অনেক কিছুই আমরা ইউজ করে থাকি। আর এখন শো সিজন আসছে, স্টারকে রেডি করতে হবে, স্টারকেই আমরা ইউজ করব, মানে ইউজ মানে স্টারকে ইউজ করব না, স্টারের উপর ইউজ করব। তো এখন স্টারকে ধীরে ধীরে রেডি করতে হবে। স্টারের লোমের অবস্থা এখন একটু খারাপই আমি স্বীকার করছি, মেনটেন্যান্সের অভাব বলো বা স্টারের বদমাইশি বলো, স্টার অনেক বদমাইশি করে, নিজের লোম নিজে নষ্ট করছে। তো যাই হোক, সেটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যার কোনো কারণ নেই। তো আজকে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে লোম বড় করবার, বলো লোমটাকে ভালো করবার জন্য আমরা একটা প্রোডাক্ট ইউজ করি, আজকে সেটা দেখাবো। আর সেটা আমাদের ডগসদের গায়ে লাগানোর জন্য একটা কীভাবে লাগাতে হয়, কী করে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে। তো মেক শিওর এরকম ইনফরমেটিভ ভিডিও রেগুলার আমি দিচ্ছি, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো। আর এই যে পেছনে স্টার বসে রয়েছে, স্টার স্টার যে স্টার জানে স্টারের সঙ্গে কী হতে চলেছে, কারণ এই টাইমটাতে হয় আমি রেগুলার ব্রাশিং করি ওর, আর নইলে যখন যেরকম থাকে লোম কাটাকাটি বলে যাই থাকুক, এই টাইমটাতেই করি, আর স্টার জানে ভালো করে। তো চলো, ভিডিও অনেক বড় হচ্ছে ফালতু, ভিডিও বড় না করে আমরা এগিয়ে যাই পরের স্টেপ। সো গাইজ, যে প্রোডাক্টটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এটা, ভালো করে দেখে রাখো, প্লাস পাপি সি ব্রিজ অয়েল, ঠিক আছে। তো এটা অনেকেই চিনবে, অনেকেই চিনবে না, নর্মাল পেট হোমে হয়তো অনেকেই চিনবে না এটা। এটা আমরা যারা শো করি, তারা কুকুরদের বা ডগসদের, যারা শো ডগস রয়েছে তাদেরকে আমরা লাগাই,
এটা স্কিনকে অনেক ভালো রাখে, ঠিক আছে। লোম যেটা আছে কুকুরের, লোমকে সফট করতে, লোমটাকে ন্যারেশ করতে খুব ভালো কাজ করে সেটা, এই অয়েলটা আর কি। আর এটা একটু কস্টলি, এটা 200 ml বোতল, 200 ml বোতলের MRP হচ্ছে 2750। এর উপর যে যেরকম ডিসকাউন্ট পায় সেটা আলাদা ব্যাপার, ডিস্ট্রিবিউটরের উপর নির্ভর করে। আর এটা সব দোকানে পাবে না, আমি প্রোডাক্ট লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা চেক করতে পারো। তো এটা অ্যাপ্লাই করবার জন্য একটা প্রসেস আছে, এটা ডাইরেক্ট এরকম স্প্রে করা যায় না গায়ের মধ্যে, এটা অ্যাপ্লাই করবার জন্য একটা প্রসেস আছে। আজকে প্রসেসটা দেখাবো, যেহেতু সর্ষিদিন শুরু হয়ে মানে শুরু হতে চলেছে, আর বেশি দিন বাকি নেই, হাতে 2 মাস আড়াই মাস মতো টাইম আছে, তো আমাদেরকে রেডি হতে হবে সেই বুঝে। তো আমি একটু বলে দিই এটা কী কী কাজ করে। তো এটা কী করে হচ্ছে, কোটে শাইন আনে। তো আর এটা আমি যেটা পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, যাদের কোটে ইস্যু আছে, কোট ড্রাইনেস বলো বা কোটের যে ডেন্সিটি বা গ্রোথ স্লো বা পাতলা লোম, তো এই ক্ষেত্রে এটা ভালো কাজ করে। তো এটা তোমরা ইউজ করতে পারো। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো এটা অ্যাপ্লাই কী করে করতে হয়। আর অ্যাপ্লাই করবার জন্য এই যে পিছনে শুয়ে রয়েছে স্টারের উপরই আমরা অ্যাপ্লাই করব। তো চলো ভিডিও লম্বা না করে আমি ডাইরেক্ট তোমাদের দেখাই যে কী করে আমরা অ্যাপ্লাই করব আজকে। সো গাইজ, অ্যাপ্লাই করবার আগে তোমাদের দেখিয়ে দিই তোমাদের যে জিনিসগুলো দরকার পড়বে। এটা একটা নর্মাল 750 ml বোতল, আমি একটা গোল্ডেনকে স্প্রে করবো। তো গোল্ডেনের জন্য 500 ml জল গুড এনাফ, এর মধ্যে আমি জল মেশাবো, ঠিক আছে, মানে জল দেবো, এই 500 ml মতো জল আমি এটার মধ্যে দেবো। আর ওর গায়ে স্প্রে করবার জন্য এইরকম ধরনের একটা স্প্রেয়ার তোমাদের দরকার পড়বে। 1 লিটার দাম 50 টাকা হবে, যে কোনো যেখানে দশকর্মার দোকান বলো বা প্ল্যান্টেশন যেখানে প্ল্যান্টস পাওয়া যায় বা মানে ফুল পাওয়া যায় সেই সব জায়গায় ফুল গাছ পাওয়া যায়, সরি, এই জিনিস এইটা পেয়ে যাবে। আমার 50 টাকা লেগেছিলো, হয়তো কম বেশি করে কিছু একটা তোমাদের কস্ট পড়বে। তো এই দুটো জিনিস আমি ইউজ করব আজকে। স্টারকে দেখিয়ে দিই, স্টার হচ্ছে, তো এই দুটো জিনিস আমি ইউজ করছি। সিম্পল, খুব টাফ কোনো ব্যাপার না, ঠিক আছে। তো চলো আমরা এগোই, এরপরে দেখাই তোমাদের এরপরে কী করে প্রসেসটা, এটাকে রেডি করবো কী করে। তো চলো, তোকে যেটা দেখতে পাচ্ছ আমি 500 ml জল আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি দিই, আচ্ছা এখানে দেখছ গ্যাস আছে, এখানে আমরা এই জলটাকে উষ্ণ গরম করবো একদম হালকা। তো গ্যাসটা আমি চালিয়ে নিই, সরি, তো গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি, এখানে আমি উষ্ণ গরম জল করবো, একদম বেশি গরম হবে না, একদম মিডিয়াম ফ্লেমে উষ্ণ গরম জল হালকা এটা করে নিই, করে তোমাদের কাছে আমি রিটার্ন আসছি। সো গ্যাস দেখাই, এখানে জল আমি হালকা উষ্ণ গরম করে এখানে ঢেলে নিয়েছি বোতলের মধ্যে। আর এই যে এটা প্লাস পাপি প্রোডাক্টটা, এটা একবার দেখে নাও। আর আমি এটা আগেই বলে দিই, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি নিজে ইউজ করে লাভ পেয়েছি, বা আমার অন্যান্য যারা রয়েছে তাদের তারা লাভ পেয়েছে, বেনিফিটস পেয়েছে প্রোডাক্টটার থেকে, তাই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এটা বলে রাখি, এটা যে কোনো কুকুরের উপর অ্যাপ্লাই করা যায়, যে কোনো ডগসের উপর তোমরা অ্যাপ্লাই করতে পারো, বিশেষ করে যেসব লং কোটেড ব্রিড আছে তাদের লোম আরও বেটার করতে, বা যে কোনো শর্ট কোট বক্সার ডোবারম্যান বিগেল যাই হোক তাদের লোমও আরও ভালো করতে, বেটার করতে এটা হেল্প করবে। তো এখানে দেখে নাও, এখানে একটা মেজারমেন্ট ক্যাপ যেটা আমরা বলি, এইখানে আমি 1.5 ml কাছাকাছি, 1.5 ml একটু কম আমি সি ব্রিজ অয়েল নিয়েছি, এটা লাগে কোয়ান্টিটিতে অনেকটাই কম। তো আমি এটা এর মধ্যে মিশিয়ে দেবো, ঠিক আছে। আর এটা মিশিয়ে আমাকে ভালো করে মিক্স করতে হবে। তো মিক্স করাটা আমি আর দেখাচ্ছি না, তোমরা জানো সবাই কী করে মিক্স করতে, হালকা নাড়িয়ে ছাকিয়ে নেব, টেম্পারেচারও অনেকটা কমে যাবে, তখন এমনিও টেম্পারেচার কমই আছে, ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে, তো এটাকে মিক্স করতে করতে আরও টেম্পারেচার নেমে যাবে। তো এটা করার পর তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করে ওর স্কিনে আমি অ্যাপ্লাই করবো এটা। তো সো গাইজ, দেখতে পাচ্ছ এখানে আমাদের হিরো রেডি। হিরো কী রে,
তোমাদের এটা একবার দেখিয়ে দিই, এটা ভালো করে মিক্স করার পর এই কালারটা দেখো, লিমকার মতো দেখতে লাগে কালারটা। তো যাই হোক, এটা আমি এখন ইউজ করবো, আমি তোমাদের দেখাবো কি করে ওর গায়ের উপর আমি ইউজ করছি, তোমরাও এভাবেই ঠিক ইউজ করো, লাভ তোমরা পাবে। এটা রেগুলার বেসিসে বলতে গেলে আমি তোমাদের ডিউরেশনটা বলে দিই, এটা লাগানোর পর অ্যাটলিস্ট 4-5 দিন মিনিমাম, বেশি রাখলে আরও ভালো, 1 সপ্তাহ রাখলে আরও ভালো, কেন স্নান না করে পুরো, কোনো রকম স্নান করাবে না, লোমের মধ্যে ভালো করে ড্রাই হতে দেবে, এটা মিশতে দেবে, কোনো সমস্যা নেই, গায়ে একটু ভেজা থাকলে কোনো প্রবলেম নেই, তখনই কাজ করবে এটা যখন ভালো করে কোটের মধ্যে যাবে। তো চলো এটা আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি এখন। তো এটা হচ্ছে স্টারের বডি, আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর কোট, ব্রাশ করানি তো, সরি ব্রাশ করে কারণ লাভ হতো না, এই স্টার তো আমি দেখিনি। এই যে এটা হচ্ছে স্টারের ইনার কোট, ঠিক আছে, এটা স্কিন দেখতে পাচ্ছ আমি কোটটা তুলে, ঠিক এই লোমের গোড়াগুলোতেই আমাদেরকে এই অ্যাপ্লাইটা করতে হবে এই সিব্রিজ অয়েলটাকে, তখনই গিয়ে কাজ হবে। কারণ অনেকে কি করে এই স্প্রেটা গায়ের উপর দিয়ে করে দেয়, তো সেটা সেরকমভাবে লাভ হবে না, এইটা তখনই লাভ হবে যখন তোমরা এই লোম সরিয়ে সরিয়ে এই যে লোমের যে গোড়াগুলো আছে এই গোড়া অবধি এই জিনিসটা পৌঁছবে। তো আমি এখন একা ভিডিও করছি, স্টার নিজের লোমের পুরো 12টা বাজিয়ে রেখেছে, আমি পুরো দেখাচ্ছি না যার জন্য। তো যাই হোক, আমি দেখি কাউকে পাই কি না, মানে এটা আর কি আমার একার পক্ষে স্প্রে করে ভিডিও করা সম্ভব নয়, তো চলো আমি কাউকে জোগাড় করি যাতে আমি স্প্রে করি, যাতে সে ভালো করে ভিডিওটা অ্যাটলিস্ট করতে পারে, তাই না স্টার? স্টার তো চলো। সো গাইস দেখো, এটা হচ্ছে স্প্রেটা, তো আমি এখন এটা অ্যাপ্লাই করবো ওর উপর, তো তোমাদের আমি দেখিয়ে দিই ঠিক এটাকে হচ্ছে টানটা, এটা তোমরা ইউজ করা তো জেনেই যাবে, জেল থেকে নেমে সে তোমার দেখিয়ে দেবে, এটা পিচকিরির মতো আর কি চাপ দিতে হবে। এটা হয়ে গেল, এবার দেখো এইবার আমি লোমগুলোর কাছে এই লোমগুলো সরাবো, লোমগুলো সরিয়ে ডাইরেক্ট স্কিনের উপর অ্যাপ্লাই করবো, লোমের গোড়াগুলোর মধ্যে যেন এই সেটটা পৌঁছয়, ঠিক আছে। সেকেন্ড এটার সিস্টেমটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ চল স্প্রিঙ্কেল করে দিতে হবে, লোম সরিয়ে সরিয়ে ঠিক লোমের গোড়া অবধি যাতে পৌঁছয় এটা আমরা এভাবে ইউজ করব। তো এইভাবেই আমরা ফুল বডিতে এটা অ্যাপ্লাই করব, তো তোমরা দেখতে থাকো, বন্ধ কর। সো গাইজ অনেকটা টাইম লেগে গেল, এখন স্টারকে দেখতে পাচ্ছ এখনও পুরোপুরি ড্রাই, এতটা টাইম লাগবার কথা নয়, আমি যেটা বললাম যে বর্ষাকালে কাদার প্রবলেমের জন্য ওকে বাইরে ছাড়িয়ে নিই, তো সব থেকে বেস্ট উপায় তোমরা লাগিয়ে জলটাকে ঝরিয়ে ছাদে ছেড়ে দাও, কোনো ড্রাই জায়গায় ছেড়ে দাও, গা পুরো শুকিয়ে যাবে। আমি একটা জিনিস তোমাদের দেখাই, এই লোমটা এখন ধরবার পর না, আমি হয়তো ভিডিওতে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে না, কিন্তু যখন তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে তখন তোমরা বুঝতে পারবে, এই লোমটা কিন্তু এখন অনেকটা কিন্তু স্মুথ লাগছে হাত দিয়ে ধরবার পর। আর একটু দেখতে পাচ্ছ তোমরা প্রিভিয়াস ক্লিপ আর এখনের ক্লিপ যখন তোমরা একটু আগে পিছিয়ে করে দেখবে একটুখানি গ্লেজও বেড়েছে, কিন্তু এটা কিন্তু একদিনের প্রসেস নয়, তোমরা যখন রেগুলারভাবে ইউজ করবে তখনই তোমরা এই রেজাল্টটা পাবে। চুলফুল অনেক বড় হয়ে গেছে, আমাকে একটু নিজের গ্রুমিং করতে হবে। ये बड़ी अच्छी बात कही आप। তো যাই হোক, তোমরা আমি যেটা বললাম যেভাবে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে সেভাবে ইউজ করো, তোমরা শিওর গ্যারেন্টি
রেজাল্ট পাবে। আমি এটা বলছি না যে তোমাদের কোট এই মাটি ছোঁয়া হয়ে যাবে, এটা ব্লাড লাইন ছাড়া আসে না, কিন্তু হ্যাঁ যদি কোটকে বেটার করতে হয়, কোনো জিনিসকে বেটার করতে হয়, তার জন্য আমি এই ভিডিওটা করা। আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। তো তোমরা জানো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ব্যাস এইটুকুই। তো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসছি, অনেকগুলো প্ল্যান আছে, অনেকগুলো জিনিস হতে চলেছে, তো যেরকম আছে সেরকমভাবে সাপোর্ট করে যাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।